फ्रेंड्स आज आमी आमार रान्ना घरे तोमादेर साथे जे रेसिपिटी शेयर करछी सेटा होलो पाउरुटीर मोहनभोग। एई नामटा किन्तु आमी निजेई दियेछी। एटा करते आमार की की उपकरण लागछे, निएछी आमी पाउरुटी, आछे सादा तेल, चीनी, तेजपाता आर निएछी आमुलेर फ्रेश क्रीम। एई जे पाउरुटीटा देखछो तोमादेर प्रत्येकेर बाड़िते किन्तु दो पिस तीन पिस करे पाउरुटी अनेक समय फ्रिजे थेके जाए, तो सेटार थेके तोमरा किन्तु एकटा मिष्टी तैरी करते पारो। ठीक सेई रकमई आमार काछे पाँच पिस पाउरुटी छिलो, तो आमी ताई तोमादेरके एई रेसिपिटा करे देखाच्छि। एटा किन्तु एकटा मिष्टी रेसिपि। एबार आमी आमार रान्नाटा शुरू करछि। पाउरुटीगुलो आमी माझखान थेके केटे निच्छि। জলটা দেব সেটা কিন্তু এই বাটিটার পরিমাণেই দু বাটি জল দেব। আর জল দিতে হবে না, রসটা কিন্তু খুব ঘন হবে। তাই আমি দিয়ে দেব এই তেজপাতা। এটা আমি ধুয়ে মুছে নিয়েছি শুকনো। আমি এদিকে তেলটা গরম হতে দিয়েছি, সাদা তেলটা। তোমরা আরেকটা কাজ করো, একটু সামান্য ঘি দিয়ে দিও সাদা তেলের সাথে অল্প পরিমাণ। পাউরুটিটা যখন ভাজা হবে তখন তার মধ্যে থেকে একটু ঘিয়ের গন্ধ, এটা তোমরা দিতেও পারো নাও দিতে। তেলটা গরম হয়ে এসেছে, এবারে আমি পাউরুটির টুকরোগুলো ফেলে দেব। এটা কিন্তু তোমরা খুব মানে কড়া করে ভাজবে, লাল করে ভাজবে। এটা কিন্তু ভাজার পর ঠান্ডা হতে দিও। ঠান্ডা হওয়ার পর রসে দিতে হবে। গরমে যদি আমরা রসে দিয়ে দিই তাহলে পুরো রসটা টেনে নেবে আর পাউরুটিটা একদম নরম হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এইভাবে সব পাউরুটির টুকরোগুলো ভেজে নেব। এদিকে চিনির রসটাও তৈরি হয়ে এসছে, দেখো একটু ঘন রস করেছে। তোমরা কিন্তু এরকমই করবে, একটু বেশ পুরু হবে, পুরু ঘন খুব ভালো হবে রসটা। রসটা এবারে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর যে পাউরুটিগুলো আমি ভেজে রাখলাম সেগুলো কিন্তু দুটোকেই ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় যদি রসের মধ্যে পাউরুটিটাও গরম আর রসটাও গরম যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই মোহনভোগ খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য রসটাও ঠান্ডা হবে একটু আর পাউরুটিগুলো তো ঠান্ডা হবে, তারপরে এগুলো রসে বেরোনো হবে। রসটাও ঠান্ডা হয়ে এসছে আর পাউরুটি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও ঠান্ডা হয়ে এসছে। এবার আমি একটা করে রসের মধ্যে ফেলে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু রসে রাখবো না, তিন থেকে চার মিনিট রসে রাখবো। আমি এবারে পাউরুটি টুকরোগুলো রস থেকে তুলে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পাউরুটির মোহনভোগ। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যখন দেখবে বাড়িতে মিষ্টি নেই, যদি এরকম পাউরুটি থাকে তাহলে কিন্তু তোমরা এটা বাড়িতে বানিয়ে রেখো, তাহলে মিষ্টির কাজ করবে কেমন। আর যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। সবাই তোমরা খুব ভালো থেকো। ধন্যবাদ।